বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে। এক বছরের শিশু থেকে শুরু করে বয়স্কদের ওপর এই পরীক্ষা চালিয়ে সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধে এই টিকাটি কার্যকর। এর নাম দেওয়া হয়েছে TT005। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে দেশের মানুষের কাছে। চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে প্রায় 2 লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন আর প্রাণ হারিয়েছেন 950-র বেশি। এমন ভীতিকর পরিস্থিতিতে ডেঙ্গুর টিকা নিয়ে আশাব্যঞ্জক খবর দিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। সংস্থাটির গবেষকরা যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অফ মেডিসিনের গবেষকদের সাথে যৌথ পরীক্ষা চালিয়ে ডেঙ্গু টিকার কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। টেট্রাভেলেন্ট 005 নামের এই টিকা ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4 ডেঙ্গুর এই চার ধরনের উপরই কার্যকর। আন্তর্জাতিক সাময়িকী ল্যান্সেটে টিকাটির সফল পরীক্ষা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইসিডিডিআরবির গবেষকরা জানিয়েছেন পরীক্ষামূলক প্রয়োগে শিশু ও বয়স্ক সবার উপরে এই টিকা কার্যকর হয়েছে। ফলাফল হাল খুবই ভালো। আমাদের ভ্যাকসিনটা শেষ এবং আপনার এটা একটা ইমিউনোজেনিক এবং প্রায় ডেঙ্গি 2 এবং 3 এতে আপনার 96-98% আর কি ইমিউন রেসপন্স হয়েছে। তবে টিকাটির তৃতীয় ট্রায়ালও সম্পূর্ণ করতে হবে। এরপরে আর কি ফেজ 3 ট্রায়াল করতে হবে এই ভ্যাকসিনটা। ইন্ডিয়াতে ওরা হয়তো আরম্ভ করবে, বাংলাদেশেও আমরা করতে পারি আর কি, যদি ফান্ডিং থাকে বা আমাদের সুবিধা হয়। ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ ডিডি নামক গবেষণাটি শুরু হয় 2015 সালে। সহযোগিতামূলক এই প্রচেষ্টার লক্ষ্য ছিল ডেঙ্গু টিকার উন্নয়নে বাংলাদেশকে সম্পৃক্ত করা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।